2022 সালের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের অভিযান ঘিরে উত্তেজনা ছড়ায় সল্টলেক এলাকায়। বিধাননগর পুলিশের সাথে বচসা বাঁধে আন্দোলনকারীদের। কলকাতা হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে মঙ্গলবার দুপুরে করুণাময়ী সংলগ্ন অঞ্চলে জমায়েত করে 2022 টেট উত্তীর্ণ পরীক্ষার্থীর দ্রুত নিয়োগের দাবিতে তাদের আজকের এই অভিযান। সল্টলেকে 10 নম্বর ট্যাঙ্ক অঞ্চল জমায়েত হয় তারা, একটি মিছিল করে এসে পৌঁছায় সংলগ্ন ভিডিওকোন মাঠের পাশে। সেখানে উপস্থিত ছিল বিধাননগর পুলিশের বিশাল বাহিনী। তার আগে থেকেই ওই অঞ্চলটিকে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছিল। আন্দোলনকারীরা ব্যারিকেড ঘিরে থাকা সত্ত্বেও বসতে রাজি না হয় পুলিশের সাথে বচসা বাঁধে তাদের। নিয়োগ দেবে, সেই নিয়োগ বা ইন্টারভিউ না হয়ে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের ফেলে রেখে নতুন টেট ঘোষণা করেছে। আমরা চাইছি টেট হোক, কিন্তু আমাদের ইন্টারভিউ প্রচেষ্টা শুরু করা হোক। আমি কিছুদিন আগে অভিষেক ব্যানার্জি দাদাকে দেখছিলাম একটা চ্যানেলে বলতে যে সরকারের নিয়োগের ইচ্ছে থাকলেও কোর্ট কেস এবং আইনি জটিলতার কারণে করতে পারছেন না। কিন্তু আমি অভিষেক দাকে বলতে চাই, দাদা আমিও তৃণমূল পরিবার ছেলে, আমার বাবা চোখে অন্ধ, সুন্দরবন নদীতে নানাতে মাছ ধরে আমার পড়াশোনা শিখিয়েছে। বলতে চাইছি যে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ, কোনো আইনি জটিলতা নেই অভিষেক দা, কোনো কোর্ট কেস নেই। আমরা চাইছি দ্রুত ইন্টারভিউ নোটিশ প্রকাশ হোক, দ্রুত ইন্টারভিউ নোটিশ। আমরা 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ। হাইকোর্টে ধর্নার জন্য অর্ডার নিয়েছিলাম, কিন্তু পুলিশ যে জায়গায় আমাদেরকে বসতে দিয়েছে সেটা সম্পূর্ণ ডেঙ্গু কবলিত এলাকা। হাইকোর্ট স্বাস্থ্যকর জায়গায় বলেছিলেন, কিন্তু ওনারা এমন জায়গায় এসেছেন পশুর মশার উপদ্রব, আমরা জীবন নিয়ে বাড়ি ফিরতে পারবো কিনা বলতে পারছি না। আমি সরকারের কাছে বলতে চাইছি, আমাদের কি বেকারদের জীবন নেয়? আমি বলবো চারিদিকে মশা ভর্তি, সেখানে কি ধর্না দেওয়ার কথা? হাইকোর্ট পারমিশন দিইনি, হাইকোর্ট স্বাস্থ্যকর জায়গা দিয়েছেন। আমার নাম বিদেশ গাজী। 2022